আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা একটি আইপিএস সংগ্রহ করব আর আইপিএস টি আমরা স্থাপন করতে যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়াক জামে মসজিদে এই মসজিদে এই আইপিএস টি সংগ্রহ করে নিয়ে যাব সেখানে স্থাপন করব দর্শক বন্ধুরা আজকে আমরা যে আইপিএস সংগ্রহ করছি সেই আইপিএস টি আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা প্রবাসী শামিম ভাই এবং খালেদা আপু ওনাদের অর্থায়নেই আজকে আমরা এই আইপিএস টি সংগ্রহ করে নিয়ে যাব কাওয়াক মসজিদে আসুন দেরি করা যাবে না অনেক বেলা হয়ে গেছে আকাশও বেশ মেঘলা দেখা যাচ্ছে আইপিএস সংগ্রহ করে মসজিদের উদ্দেশ্যে রওনা করি আসসালামু আলাইকুম ফিরোজ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান ভালো আছেন জি 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 আলহামদুলিল্লাহ ভাইজান আজকে আমাদের একটা আইপিএস এর অর্ডার দেওয়া ছিল জি 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 আছে আছে হয়েছে ওটা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা আইপিএস টা আমাদেরকে একটু চেক করে দেন আজকে আইপিএস আমরা নিয়ে যাব কাওয়াক মসজিদে ভালোভাবে তৈরি হয়েছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের একটু টেস্ট করে দেন আচ্ছা ফিরোজ ভাই আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে আইপিএস দিচ্ছেন আর বাজারে যেগুলো রেডিমেড আইপিএস পাওয়া যায় এগুলোর দাম তুলনামূলকভাবে বিচারে একটু কম হয় আমাদের এগুলো তো বেশ হাই কোয়ালিটির আমরা সাধারণত দেই মসজিদ মাদ্রাসাতে ওগুলোর সাথে এটার কতটুকু পার্থক্য ভাই পার্থক্য ভাই জান এটার ভিতর আছে 100% পিওর হলো কপার ওয়্যার আর ওটাতে আছে হলো অ্যালুমিনিয়াম অনেক দাম ডিফারেন্স আর ওটাতে আছে হলো এসএমডি পার্টস জি আর এটা হলো সার্ভিসের যে কোনো প্রান্তে যদি সার্ভিস করে এটা সার্ভিসের যোগ্য আর ওটা হলো এসএমডি পার্টস ছোট ছোট এর পার্টসটা পাওয়া যায় না যার জন্য ওটার দাম কম আচ্ছা এই বিষয়টা আমাদের জানা ছিল না ফিরোজ ভাইয়ের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নিলাম লাইট জ্বলছে আইপিএসে জ্বলতেছে ঠিক আছে তাহলে প্যাকেট করে ফেলেন আমরা তাড়াতাড়ি মসজিদে যাব বেশ বেলা হয়ে গেছে সময় নিব না আর আলহামদুলিল্লাহ আমরা আইপিএস ফিরোজ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করলাম এখন নিয়ে যাই মসজিদের উদ্দেশ্যে কোনো প্রবলেম হলে ইনশাআল্লাহ আপনার কাছে চলে আসবে দুই বছর ওয়ারেন্টি আপনার যত ঝামেলা হয় আমি দেখে দেব ইনশাআল্লাহ তাহলে আর দেরি করলাম না ভাই আমরা রওনা দিলাম ইতিমধ্যে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হচ্ছে যাই বেয়ে ওঠেন বন্ধুরা এবার আমরা আইপিএস এর জন্য ব্যাটারিটি সংগ্রহ করে নেই ব্যাটারি তো আমকো খালি আপনার সাথে খালি নামটা নেই পরকা ওর সিরিয়াল ইস নাকি না না ওই সিরিয়াল ব্যাটারি নিয়ে নিছি আমরা আরে বাবা সেই ভাই আলহামদুলিল্লাহ আমাদের আইপিএস সংগ্রহ করা শেষ এখন আমরা রওনা দিব কাওয়াক মসজিদের উদ্দেশ্যে
বন্ধুরা আমরা শামিম ভাই আর খালেদাপুর অর্থায়নের উপহারের আইপিএস নিয়ে চলে আসছি কাওয়াক মসজিদে। এখানেই আমরা আইপিএস স্থাপন করব। আসুন মসজিদের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে আপনাদের মসজিদে আসলাম। আপনারা বেশ কিছুদিন আগে আমাদের কাছে একটা আইপিএস এর জন্য আবেদন জানিয়েছিলেন। আপনাদের জন্য আমরা একটা আইপিএস এর ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমেরিকা থেকে আমাদের শামিম ভাই এবং খালেদ আপু ওনারা আপনাদের জন্য একটা মসজিদের জন্য এই যে আইপিএস উপহার পাঠিয়েছেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জাহিদ ভাই সিটিং করে ফেলেন। ইনশাল্লাহ আমাদের এটা জালসারি দিয়ে আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আমাদের যে টাইলসের ভিতরের এখন আমাদের বারান্দায় আমাদের টাইলসের প্রয়োজন। জি জি, এখন যদি আপনি একটু এটা মেহরবানি করে। আচ্ছা, আমি তো কিছু নাই এখানে, আমার দর্শকরা যদি কেউ থাকেন, যদি ইচ্ছা করেন ইনশাল্লাহ আমরা বলে দিব। ওনারা যদি মনে করেন যে মসজিদে বারান্দার জন্য টাইলসের ব্যবস্থা করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ চালে ব্যবস্থা হয়ে যাবে। মনে করেন যে দুইটা 42টা আর কি টাইলস লাগবে, মানে এক পাট করে আর কি 42টা টাইলস লাগবে। সব মিলে মানে 70,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, মিস্ত্রি খরচ সহ সব মিলিয়ে 70,000 টাকার মতো লাগবে। বন্ধুরা, ওনারা আমাদের কাছে একটা আবেদন জানিয়েছেন, সেটা হচ্ছে যে বারান্দাতে টাইলসের ব্যবস্থাটা হয় নাই এখনও। যদি কেউ আপনারা মনে করেন মসজিদের টাইলসের ব্যবস্থা করে দিবেন বারান্দাতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে আর কার্পেট, কার্পেটটা আর ই ছিল, এখন তার গরম দরকার নেই, শীতের সময় যদি পাঁচটা আর কি কার্পেট, পাঁচটা লাইন কার্পেট দরকার হয়। তো এখান থেকে মানে মসজিদের ই কত, লম্বায় কতটুকু আছে দৈর্ঘ্যে? আচ্ছা ঠিক আছে, এটা আমাদেরকে জানাই দিয়েন, দেখি যদি ব্যবস্থা হয় তাহলে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব বারান্দাটা। আচ্ছা, টাইলসের ব্যবস্থা, ঠিক আছে। সবগুলো সুন্দরভাবে সেটিং করে দেন। মাইকটা তো যাবে না আইপিএস এর সাথে, মাইক দিবেন, ফ্যান দিবেন, লাইট দিবেন। অনেক বড় মসজিদ, মুসল্লি যারা আসবেন নামাজ পড়তে তাদের যেন কারেন্ট গেলেও কোনো সমস্যা না হয়। বন্ধুরা, আমরা আইপিএস নিয়ে আসছি, জাহিদ ভাই সেটিংসের কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি এখন ভীষণ গরমের সময় যদি কারেন্ট চলেও যায় নামাজের সময় মুসল্লিদের আর সমস্যা হবে না। অনেক বড় ব্যাটারি আছে, আইপিএস অনেক ভালো, মোটামুটি ভালো কভার করতে পারবে আমরা আশা করছি, তাই না জাহিদ ভাই? কোনো সমস্যা হবে না। জাহিদ ভাই কত সময় লাগবে? 15 মিনিট। 15 মিনিট, এত কম সময়? জাহিদ ভাই বলতেছে 15 মিনিট সময় লাগবে, দেখা যাক কত সময় লাগে, ঘড়ি ধরলাম না। জাহিদ ভাই অবশ্য অনেক এক্সপার্ট এইসব কাজে, তো খুব একটা বেশি সময় অবশ্য লাগার কথা না। লাগাচ্ছেন অবশ্যই ভাই, লাইন টাইন ঠিকভাবে বুঝতেছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, উল্টা পাল্টা লাগায়েন না আবার। না ভাই, না জাহিদ ভাইয়ের নাকি কিছু অভিজ্ঞতা আছে, উল্টাপাল্টা হবে না বলতেছে। জাহিদ ভাই গরমে তো সেদ্ধ হয়ে গেলাম, ইনশাআল্লাহ হয়ে গেছে কাজ শেষ। হ্যাঁ ওকে, পুরো সেটিং কমপ্লিট। এখন কি সুইচ দিবেন? সুইচ দিব, একটু আইপিএসটা অন করব, চেক করবেন। আচ্ছা বিসমিল্লাহ বলে করেন তাহলে, দেখি আমরা। কাজ শেষ, এখন জাহিদ ভাই আমাদেরকে টেস্ট করে দেখাবে যে আইপিএস কাজ করতেছে কি না। অবশ্য আমরা আইপিএস টেস্ট করেই নিয়ে আসছি, নিয়ে আসার সময় প্রতিবারই তাই করি, যার জন্য কোনো সমস্যা হয় না।
কি জন্য লাইট আইপিএস এ হ্যাঁ আর এটা ফ্যান হ্যাঁ ফ্যানও আইপিএস এ জি ঠিক আছে আইপিএস এ এই লাইট জ্বলল না প্রচন্ড গরমে আমরা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলাম ফ্যান লাইট সব বন্ধ ছিল আইপিএস চালু হয়ে গেছে এখন ফ্যান ঘুরছে লাইট জ্বলছে আলহামদুলিল্লাহ এখন বেশ স্বস্তি পাওয়া যাচ্ছে আশা করছি যারা মসজিদে আগত মুসল্লিরা তারা বেশ আরামের সাথে কারেন্ট চলে গেলেও নামাজ আদায় করতে পারবেন জাহিদ ভাই সব ওকে টেস্ট করে দিয়েছেন এগুলো কি সব আইপিএসে চলতেছে আপনাদের মসজিদে একটা আইপিএসের মানে অভাব ছিল আমরা যেটা শুনেছিলাম আমাদের কাছে একটা আবেদন এসেছিল আইপিএসটা আল্লাহর রহমতে আমরা ব্যবস্থা করতে পেরেছি আমেরিকা থেকে আমাদের শামীম ভাই এবং খালেদ আপা ওনাদের অর্থায়নে আইপিএসটা সংগ্রহ করে আপনাদের মসজিদের জন্য আমরা উপহার নিয়ে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আশা করছি এরপরে কারেন্ট যদি না থাকে মুসল্লিরা যারা নামাজ পড়তে আসবেন তাদের আর আল্লাহর রহমতে কষ্ট হবে না দর্শক বন্ধুরা আমেরিকা প্রবাসী শামীম ভাই এবং খালেদ আপার অর্থায়নে উল্লাপাড়া কাওয়াক মসজিদে একটি আইপিএসের ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করে দিতে পেরেছি আজকের দিনে ওনারা সুদূর প্রবাস থেকে ওনাদের কষ্টার্জিত যে অর্থ সেটা প্রেরণ করেছেন আল্লাহ যেন তাদের কী উদ্দেশ্যে কী মনোবাসনা নিয়ে এই আইপিএসটি প্রদান করেছে আল্লাহ তালাই ভালো জানেন আপনারা দোয়া করবেন ওনার সেই মনের আশা যেন পূরণ হয় আর আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলো যেন আপনাদের সহযোগিতায় আরও যেন করতে পারি সেই বিষয়টা আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো আমাদের কাছে আর দুটি মসজিদ এবং মাদ্রাসার জন্য আইপিএস এবং সাবমার্সিবল পাম্পের আবেদন এসেছে তো আপনারা যদি মনে করেন সেই মসজিদ এবং মাদ্রাসায় আপনারা সাবমার্সিবল পাম্প এবং আইপিএস প্রদান করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আল্লাহর রহমতে তাদের কাছে সেই জায়গাতে যথাযথ স্থানে যেসব জিনিসগুলো আপনারা প্রেরণ করবেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো পরিশেষে শামীম ভাই এবং খালেদ আপাকে আবারও ধন্যবাদ মসজিদে এই আইপিএস প্রদান করার জন্য তো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সামাজিক কাজকর্মগুলি আপনাদের সহযোগিতায় চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।